डियर स्टूडेंट्स, वेलकम टू डीके बाजार हाई स्कूल ऑनलाइन क्लास क्लास 6 to 10 सब्जेक्ट इंग्लिश सेकेंड पेपर। आई एम मुखलेसुर रहमान, लेक्चर 4। आवर प्रीवियस लेसन वॉज प्रेजेंट कंटिन्यूअस टेंस। टुडे वी आर गोइंग टू लर्न क्वेश्चंस ऑफ प्रेजेंट परफेक्ट टेंस। आई गिव एन एग्जाम्पल। I have done my duty. My duty has been done by me. In number one, in the sentence, have done. Active voice in the number of two, my duty has been done. Here has been passive voice. এখন আমরা active থেকে passive করার নিয়মটা আগে আমরা শিখেছি, আবার আমি লিখে দিই। active voice কে active voice দিয়ে present perfect tense tense হলে অর্থাৎ subject plus have by has plus verb 3 plus subject plus have has plus verb 3 plus object hole passive voice a পরিবর্তন করতে হলে নাম্বার ওয়ান আগের মতো অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। মূল বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্রিপজিশন বাই বসে। সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে
অবজেক্ট করতে হবে, করতে হবে স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব টিপি প্লাস বাকি অংশ। যদি থাকে প্লাস বাই প্লাস অবজেক্ট, যেমন I have eaten rice. Rice এর কেন তবে rice have as আছে, আমাদের have been has been বসাতে হবে। Rice uncountable noun, uncountable noun এর সাথে has বসে, রাইস হ্যাজ বিন, এখানে হ্যাভ ছিল, এর সাথে হ্যাভ বসে, কিন্তু অবজেক্ট এখানে রাইস আছে, এই রাইসটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে হ্যাভ না বসে হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপলি ইটেন প্রিপোজিশন বাই আই থাকলে মি হবে। 2 নম্বর, উই হ্যাভ ওয়ন দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ন দ্য ম্যাচ, অবজেক্ট কি এখানে ম্যাচ, সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব অক্সিলারি ভার্ব হ্যাভ, ভার্ব থ্রি হচ্ছে ওন, তাহলে আমাদের উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জয়লাভ করেছি, কিসে জয়লাভ করেছি খেলায়, দি ম্যাচটাকে অবজেক্ট আর সাবজেক্ট, এটা অবজেক্ট, এরা সাবজেক্ট, এরা অক্সিলারি, এরা ভার্ব পিপি, তাহলে আমাদের এখানে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দি ম্যাচ, MATCH, দি ম্যাচ, সাবজেক্টটাকে আমরা কি করলাম অবজেক্ট করলাম, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেল। এখন আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন, দি ম্যাচ, ম্যাচটি একটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমাদের হ্যাভ না বসে কি বসাইতে হবে, হ্যাজ বসাইতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিন, তাহলে আমরা বসাইলাম হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েস আমাদের কি বসাইতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল অন্য শ্রেণী বসবো, উই হ্যাভ অন প্রিপোজিশন বাই, তারপর আমাদের কি বসাইতে হবে, উই আছে, উই থাকলে আসা, অবজেক্টটাকে আমরা কি করলাম সাবজেক্টকে অবজেক্ট করলাম, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে অবজেক্টকে কি করছি সাবজেক্ট, অবজেক্টকে করছি সাবজেক্ট, আর আমাদের কি করতে হবে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, টু বি ভার্ব বসাইলাম আমরা, টু বি বসাইলাম হ্যাজ বিন, ভার্ব পিপিএ থাকবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। নাম্বার থ্রি, হি হ্যাজ ডান দা সাম, হি হ্যাজ
হি হ্যাজ ডান দা ওয়ার, তাহলে আমরা এটা আগে করলে হি হ্যাজ ডান দা সাম, তাহলে অবজেক্ট কি আছে, দি সাম, দি সাম আগে আসবো, দি সাম থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে দি সাম হ্যাজ বিন, হ্যাজ আছে, হ্যাজ বিন, হ্যাজ বিন, এখানে কি ছিল, হ্যাজ, ডান ডানই বসবো, বাই ই থাকলে হিম হয়। নাম্বার ফোর, হি হ্যাজ নট ডান দা সাম, হি হ্যাজ নট ডান দা সাম, বাই কোডি নেগেটিভ বলে, এই ক্ষেত্রে দেখা যায় হ্যাভ এজ এ পরে নট আসছে, ইয়ার হ্যাঁ ইজ হ্যাজ নট ডান, হি হ্যাজ নট ডান দা সাম, তাহলে হ্যাজ নটের পরে বার তিন, তাহলে নট আস নেগেটিভ, যখন নেগেটিভ হবে আমাদের প্রথম অবজেক্টটাকে আগের নিয়মে করি, দি সাম হ্যাজ নট, বিনটা আমাদের নটের পরে বসাতে হবে, এই নটটা হ্যাভ এবং হ্যাজের মাঝে বসাই কি, তাহলে দি সাম হ্যাজ নট বিন ডান বাই হিম, তাহলে এভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করতে হয়, সাধারণত অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, হ্যাভ এজ এর পরিবর্তে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাব, ঠিক আছে, প্রিপোজিশন বাই বসে বা এবং সবশেষে সাবজেক্টকে অবজেক্ট। আবার আমরা প্রথম থেকে একটু দেখি, এক নাম্বার আছে আই হ্যাভ ডান মাই ডিউটি, এবারে হ্যাভ ডানটা হচ্ছে অ্যাক্টিভ রূপ, আর হ্যাজ বিন ডান প্যাসিভ রূপ, অর্থাৎ কর্তা নিজে কাজ করে, এখানে কর্তায় কি করতেছে, কাজটা নিজে করে আর অন্যের দ্বারা করা হইতেছে, আমার দ্বারা করা হয় কর্তব্যটা, কাজটা ডিউটিটা আমার দ্বারা করা হয়েছে, তাহলে আই হ্যাভ ডান মাই ডিউটি, অর্থাৎ আমি আমার কর্তব্য করেছি বা কর্তব্য পালন করে আছি, তাহলে মাই ডিউটি হ্যাজ বিন ডান বাই মি, এরকম অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কিভাবে, সাবজেক্টের পরে যখনই আমরা দেখবো যে হ্যাভ হ্যাজ আছে, ঠিক আছে, হ্যাভ হ্যাজ, কিন্তু শুধু হ্যাভ হ্যাজ থাকলে হবে না, যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, ওই ক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে দেখতে হবো হ্যাভ হ্যাজ এর পরে কি থাকবো, ভার্ব থ্রি থাকতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ থাকতে হবে, তাইলে আমরা সেটাকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে 2 নম্বরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে, 3 নম্বর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল রূপে রূপান্তর করতে হবে, প্রিপোজিশন বাই বসে, তবে অতিরিক্ত অংশ থাকলে এটার আগে বসাই দিতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পর বাকি অংশ যদি থাকে সেটা বসাতে হবে, বসায় প্রিপোজিশন বাই বসাতে হবে, সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টটাকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে, স্ট্রাকচার বা মূল সূত্র সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি অংশ বা এক্সটেনশন অতিরিক্ত অংশটা যদি থাকে তাহলে আমরা বসাবো বাই, তারপরে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট, যেমন আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, 2 নম্বর উই হ্যাভ ওন দা ম্যাচ, দি ম্যাচ হ্যাজ বিন ওন বাই আস, 3 নম্বর হি হ্যাজ ডান দা সাম, দি সাম হ্যাজ বিন ডান বাই হিম, 4 নম্বর হি হ্যাজ নট ডান দা সাম, হি হ্যাজ নট ডান দা সাম, এটা ডিও অ্যান ইউ, ডিও ডিও অ্যান ডান ডান দা সাম, দি সাম হ্যাজ নট বিন ডান বাই হিম, নট বাই হিম,
আমাদের বাড়ির কাজ থাকলো হোমওয়ার্ক, হি হ্যাজ হেল্পড মি। Una has sung a song. He has not finished his home. What? We have finished the work. They have played football. এগুলি বাড়ির কাজ থাকলো, এগুলি বাড়িতে তোমরা নিজেরা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ অল, গুড ডে টু ইউ। আগামী ক্লাস উপভোগ করার আমন্ত্রণ করি।